নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুন 2023, আপনি মকর রাশির মানুষ, আপনার জন্য জুন মাসে নবগ্রহ কি রেজাল্ট দিতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। যারা নেগেটিভ দিকটা নিতে পারছেন না, স্যার আপনি খারাপ বলছেন, দেখো যেটা খারাপ হওয়ার সেই জায়গাটা তো বলতেই হবে, শুধু ভালো শুনিয়ে দিয়ে তো লাভ নেই। গ্রহ যেভাবে অবস্থান করবে সেই অনুযায়ী আপনি ভালো এবং খারাপ দুটি ফল কিন্তু পাবেন। মকর রাশি আপনাদের শনি সাড়েসাথী চলছে, জুন মাসটা আপনাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে আলোচনাটি অবশ্যই খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। শুরু করা যাক মকর রাশি। আপনাদের স্বাস্থ্য কেমন যাবে, আপনাদের রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে সক্ষেত্রিক অবস্থাতে রয়েছে এবং আনন্দ ক্ষেত্রে শনি অবস্থান করছে। দেখুন, আমি একটি কথা বলবো, স্বাস্থ্য নিয়ে খুব একটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু নেই, স্বাস্থ্যের পাঠটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তবে রাহু এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে, হজমজনিত সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি এ সময় করতে পারে। জুন মাসে আপনাদের শিক্ষা কেমন হবে, দেখুন আপনাদের পঞ্চম অধিপতিকে শুক্র, শুক্র কিন্তু কেন্দ্রে অবস্থান করছে এবং 8 জুন থেকে বুধ আপনার পঞ্চমভাবে অবস্থান করছে। আমি একটি কথা বলবো, আপনি মকর রাশির মানুষ, শিক্ষার জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে, কারণ আপনাদের রাশির অধিপতি কেন্দ্রে অবস্থান করছে এবং 8 জুন থেকে বুধ আপনার পঞ্চমভাবে অবস্থান করছে। যারা অ্যাডমিশন নিতে চাইছেন কোনো জায়গাতে, আপনি কোনো গভর্নমেন্ট সেক্টরে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা কোনো আপনার বড় ধরনের পরীক্ষা রয়েছে, এক্সাম রয়েছে, সেখানে কিন্তু আপনারা খুব ভালো ফল 100% আপনারা কিন্তু করবেন আপনি মকর রাশির মানুষ। আপনাদের এই সময় শিক্ষার জায়গাটা আমি বলবো, জুন মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ফার বেটার রেজাল্ট পেতে কিন্তু চলেছে। এরপর আসি আপনাদের ক্ষেত্রে প্রেম। দেখুন পঞ্চম ভাবি হচ্ছে প্রেম, পঞ্চমপতি শুক্র কেন্দ্রে অবস্থান করছে মঙ্গলের সাথে, খুব ভালো রেজাল্ট দিবে প্রেমের ক্ষেত্রে, অর্থাৎ রোমান্টিকতা আপনাদের বৃদ্ধি কিন্তু এ মাসে কিন্তু করবে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে শুভ ফল কিন্তু পাবেন, কিন্তু 15 জুন পর্যন্ত কিছুটা সমস্যা রয়েছে, কারণ আপনার পঞ্চমভাবে অষ্টমপতি অবস্থান করছে, ছোটোখাটো ব্যাপারে রাগ জেদ এগুলো কিন্তু বাড়বে। 15 জুনের পর থেকে আপনাদের সময়টা কিন্তু ভালো প্রেমের ক্ষেত্রে, নো ডাউট আমি এই কথাটা বললাম, আপনি মকর রাশি মানুষ, সাড়েসাথী চলছে, আপনাদের খুব ভালো জুন মাসটা যাবে। এবং ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে, আপনাদের আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে, সেভিংস আপনাদের হবে। আপনি মকর রাশি মানুষ, যারা সেভিংস করতে পারছিলেন না, আপনাদের সেভিংসের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্য কেমন যাবে। দেখুন ভাগ্য হচ্ছে সবথেকে বড় জায়গা। আমি একটি কথা বলবো, যারা শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং
ফাটকা, এই সমস্ত জায়গাতে বা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, 8ই জুনের পর আপনারা ইনভেস্টমেন্ট করুন। 8ই জুনের পর আপনার ভাগ্যাধিপতি পঞ্চমভাবে চলে আসছে, ত্রিকোণ ত্রিকোণ কানেকশান কিন্তু আপনাদের হচ্ছে। আপনি মকর রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে আপনি মকর রাশির মানুষ, আপনার ভাগ্যের যেমন সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কেমন যাবে। দেখুন, আপনাদের সপ্তম ভাবই হচ্ছে দাম্পত্য সুখের জায়গা। সপ্তম ভাবাধিপতি কি? চন্দ্র। দেখুন, চন্দ্র যখন আপনার অষ্টম, দ্বাদশ, ষষ্ঠভাবে অবস্থান করবে, মোটামুটি আপনার 8-9 দিন, মাসের 8-9 দিন দাম্পত্যর জায়গাটা কিছুটা সমস্যা, কিছুটা অ্যাংজাইটি, কিছুটা আপনার স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য তৈরি কিন্তু হয়। কারণ চন্দ্র তো সোয়া দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। 8 থেকে 9 দিন আপনাদের বৈবাহিক জীবনে মাসে কিছুটা মতবিরোধ, মত পার্থক্য কিন্তু তৈরি করে। কিন্তু সেই জায়গাটা শুক্র অবস্থান করছে, অর্থাৎ আপনাদের দাম্পত্য সুখের জায়গা 100% নির্দেশ কিন্তু করছে। আপনি মকর রাশির মানুষ, লিখে রাখুন, বৈবাহিক জীবনে সুখ, এবং যারা লাভ ম্যারেজ করতে চাইছেন বা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন, লাভ অথবা অ্যারেঞ্জ, আপনি মকর রাশির মানুষ, লিখে রাখুন, জুন মাসটা আপনাদের লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজের জন্য কিন্তু খুব ভালো একটা সময় কিন্তু আসতে চলেছে। এবার আসি আপনাদের ব্যবসা। সপ্তম ভাবই হচ্ছে বিজনেস। সপ্তমভাবে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে। আমি একটি কথা বলবো, ব্যবসার জায়গাটা কিন্তু ভালো, কেন্দ্রে অবস্থান করছে। আপনাদের যারা রেস্টুরেন্টের ব্যবসা করছেন, ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করছেন, আপনি গ্ল্যামার প্রোডাক্টের বিজনেস করছেন, আপনি বুটিকের ব্যবসা করছেন, আপনি ফাস্টফুডের বিজনেস করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের, বা আপনি গাড়ির ব্যবসা করছেন, জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। সপ্তমভাবে মঙ্গল সরাসরি রাশিকে দৃষ্টি দিচ্ছে। আমি একটি কথা বলবো, রাগ জেদ বাড়বে, রাগ জেদটার দিকে কিন্তু কন্ট্রোল রাখুন। অর্থাৎ কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া, রাগ জেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের কর্মক্ষেত্র। আমি একটি কথা থামবে লিখেছি, 5টি বড় ঘটনা ঘটবেই আপনাদের সাথে। কর্মের জায়গাটা যদি আমি বলি, আপনাদের কর্মাধিপতি ঠিক কেন্দ্রে অবস্থান করছে। কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল, আমি বলবো কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং প্রমোশন, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা নিশ্চিত রূপে কিন্তু রয়েছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে জুন 2023 এবং সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় 100% কিন্তু আপনাদের হতে চলেছে। এবং দীর্ঘদিনকার আটকে গেছে, পেন্ডিং হয়ে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে। সম্পত্তিগত দিক থেকে আপনারা এ সময় লাভ পেতে চলেছেন, কোনো প্রপার্টি থেকে। এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ প্রবল আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। লিখে রাখুন, জুন মাসে আপনাদের বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। কী উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন, হনুমান 40 আপনারা পাঠ করুন, এবং এর সাথে সাথে আপনারা শনির বীজমন্ত্র পাঠ করুন। তাতে আপনাদের এ মাসের বেশ কিছু দিকে
যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে 100% আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন। আপনি মকর রাশির মানুষ, লিখে রাখুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।